নতুন বছরের শুরুতেই কাশ্মীরে শোকের ছায়া। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার হানজান এলাকায় জঙ্গিদের হামলায় প্রাণ গেল এক এসপিওর। বুধবার হঠাৎই হানজান এলাকার বাসিন্দা এসপিও সামির আহমেদ মীরকে লক্ষ্য করে কিছু জঙ্গি গোলাবর্ষণ করে। শবরীমালায় নয়া ইতিহাস, শতাব্দী প্রাচীন প্রথা ভেঙে আয়াপ্পার মন্দিরে ঢুকে পড়লেন দুই মহিলা। বুধবার বছর ৪০-এর দুই মহিলা ভক্ত এই নজির গড়েন। শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে ব্রহ্মচারী আয়াপ্পার দর্শন করেন তারা। নতুন বছরের শুরুতেই সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি, আবারও একবার পাক সেনা লঙ্ঘন করল অস্ত্রবিরতি চুক্তি। শুধু তাই নয়, ভারতীয় সেনাদের লক্ষ্য করে মর্টার হামলাও চালায় তারা। নতুন বছরের প্রথমেই গতি হারালো শীত, কমল উত্তুরে হাওয়ার তেজ। কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় বেড়েছে তাপমাত্রার পারদ। দু তিন দিনের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৪ ডিগ্রি হয়ে যেতে পারে, তবে এখনই ঠান্ডার প্রকোপ পুরোপুরি কমছে না। নতুন বছরের দ্বিতীয় দিনেই উপত্যকা ঢেকে গেল সাদা চাদরে। তুষারপাতের মাধ্যমে ভূস্বর্গবাসীকে প্রকৃতি দিল নববর্ষের সেরা উপহার। এতদিন টানা শুষ্ক আবহাওয়ার পর অবশেষে উপত্যকা আবারও প্রাণ ফিরে পেল। কাশ্মীরের পর এবার বরফ পড়ার অপেক্ষায় শ্রীনগর। গত কয়েকদিন ধরে ক্রমাগত দাম কমেছে পেট্রোল ডিজেলের। নতুন বছরের শুরুতেও কমেছিল দাম। আজ ২রা জানুয়ারি শহরগুলিতে অপরিবর্তিতই রইল জ্বালানির দাম। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৭০ টাকা ৭৮ পয়সা ও এক লিটার ডিজেলের দাম ৬৪ টাকা ৪২ পয়সা। শাসনকে দুর্নীতিমুক্ত করতে লোকপালের দাবিতে আন্দোলনে নেমেছিলেন, সেই আন্দোলন এখনও শেষ হয়নি। দ্রুত লোকপাল লোকায়ুক্ত নিয়োগের জন্য আন্না হাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার চিঠি লিখেছেন, কিন্তু কোনো কাজই হয়নি। অগত্যা নতুন বছরে লোকসভা নির্বাচন নিয়ে যখন চারদিকে ব্যস্ততা, তখন আবারও ২০১৩ ধাঁচে অনশনে বসবেন তিনি। বাংলাদেশে সদ্য ভোটে জেতা বিএনপির প্রার্থীরা সংসদ বর্জনের পথে, এমনই সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারা ফলাফল প্রত্যাখ্যান করেছেন, তাই সংসদে অংশ নেবেন না। আর এ নিয়ে সংঘাত বেঁধেছে শরিক ঐক্য ফ্রন্টের সঙ্গে। নতুন বছর পড়তেই ফের বিয়ের সানাই বেজে উঠল বিচাউনে। এবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী এমি জ্যাকসন, তবে চটজলদি বিয়ে নয়, আপাতত এনগেজমেন্ট সেরে ফেলেছেন এমি। যে কোনো দেশের উন্নতি ও সাধারণের মসৃণ জীবনযাপনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন। বিভিন্ন দেশে নানা রকম পরিবহনের মাধ্যম রয়েছে, তবে থাইল্যান্ডের পাটায়া, হুয়াহিন, ব্যাংককের মতো শহরে সেই যোগাযোগের মাধ্যম বাইক। রাস্তায় দেখা মিলবে না কোনো প্রাইভেট বাসের, নিজের গন্তব্যে পৌঁছাতে আপনাকে ভাড়া করতে হবে বাইক। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।